সাতক্ষীরায় করোনা বেড়েছে, মৃত্যুর সংখ্যা জায়গা নেই শহরের কামালনগর ও রসুলপুর সরকারি কবরস্থানে। জুন মাসের শুরু থেকে জেলায় করোনা সংক্রমণ বেড়ে যাওয়া গেল 43 দিনে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ বেশি মরদেহ দাফন করা হয়েছে, ফলে জায়গার অভাবে কবর খুললেই বেরিয়ে আসছে তাজা মরদেহ। পৌর কর্তৃপক্ষ এরই মধ্যে কবরস্থান সম্প্রসারণের উদ্যোগ নিলেও তা কাজে আসছে না। সাতক্ষীরা শহরের কামালনগর কবরস্থানের জন্য 150 বছর আগে মুন্সি আব্দুল রব 70 শতক জমি দেন। এরপর 5 দফা মাটি ভরাট করে এখনও কবর দেয়া হচ্ছে। শুধু কামালনগরেই 43 দিনে 65টি মরদেহ দাফন হয়েছে। শহরের অপর প্রান্তে রসুলপুর কবরস্থানে প্রতিদিন 4 থেকে 5টি করে দাফন করা হচ্ছে মরদেহ। প্রায় 100 বছর আগে কয়েকজন মিলে 10 বিঘা জমি দেন কবরস্থানের জন্য। এখানেও অন্তত 5 দফায় মাটি ভরাট করে চলছে দাফন। আগের চেয়ে চাপ অনেক বেড়ে গিয়েছে, লাশ দাফনের খুব অনুপযোগী হয়ে গেছে। এখানে দাফন করতে গেলেই পচা গলা লাশ বেরিয়ে আসছে। করোনাকালে মরদেহের সংখ্যা ব্যাপক হারে বেড়ে যাওয়ায় স্বাস্থ্যবিধি মেনে দাফন হলেও কবর খুললে তাজা দেহ বেরিয়ে আসছে। বাইপাস এলাকায় নতুন কবরস্থান করার জন্য জেলা প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে। আমরা ইতিমধ্যে একটি অ্যাপ্লিকেশন করেছি জেলা প্রশাসন মহোদয় বরাবর, যে একটা বড় কবরস্থান করার প্রস্তুতি নেয়, তাহলে আমরা সহযোগিতা করব এবং এই কবরস্থানটি হলে ভীতিকর পরিস্থিতি আমরা লক্ষ্য করছি, সেটা থেকে আমরা মুক্তি পাব। ঈদুল ফিতর পরবর্তী সংক্রমণ অনেক বাড়লেও এখন একটু কমেছে, কিন্তু বেড়েছে মৃত্যুর হার। 1 জুন থেকে 13 জুলাই পর্যন্ত করোনা ও উপসর্গে সরকারি হিসেবে 230 জনের মৃত্যু হয়েছে। এরই মধ্যে ঈদুল আজহায় কঠোর বিধিনিষেধ শিথিল করায় ভয়াবহতার আশঙ্কা করছেন সিভিল সার্জন। পরীক্ষার রেজাল্ট হিসেবে আমাদের টেস্ট ডিটেকশন রেট কমে এসেছে, কিন্তু আসলে বিভিন্ন হাসপাতাল সমূহে কিন্তু রোগী কমে নাই। জনগণ যদি স্বাস্থ্যবিধি না মানে, তাহলে গত রোজা ঈদে আমাদের যে অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতা পুনরাবৃত্তি হলে এটা আমাদের জন্য আসলেই কঠিন হবে। স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে মানুষ ঈদ করবেন বলে প্রত্যাশা জেলা প্রশাসকের। দুমুখী ট্রেন্ডটা একটু ডাউনওয়ার্ড, খুব বেশি যে কমে যাচ্ছে তা না। শিথিল সময়টুকুতে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার উপর সরকার গুরুত্ব দিচ্ছে, আমরা সর্বোচ্চ গুরুত্ব এটাতেই দিচ্ছি। সাতক্ষীরা শহরের কামালনগর ও রসুলপুর সরকারি এই দুটি কবরস্থানের জায়গা দ্রুত সম্প্রসারণের দাবি জেলাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক।